ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া টেস্ট পেপারটির যেটি দু সালে দেওয়া হয়েছে তার দুশো বাহাত্তর পাতার বিভাগ্য এবং বিভাগ ঘ তোমাদের সাথে আলোচনা করব। এর আগের ভিডিওগুলো পেতে হলে তোমাদেরকে অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সে গিয়ে প্লে লিস্টের লিঙ্কটি চালাতে হবে দেখো বিভাগ প্রথম প্রশ্ন আছে গ্রিন হাউস এফেক্ট কী এটার উত্তর এর আগে আমি দিয়েছি তিনের দাগে দুয়ের প্রশ্ন একটি উত্তর লেন্স আর অবতর লেন্স কিভাবে চিনবে এটাও আমার আগের প্রশ্ন যে ভিডিওগুলো আমি দিয়েছি সেখানে তোমরা উত্তরটা পেয়ে যাবে তাও আমি বলে দিচ্ছি হাতের কাছে যেহেতু পেনটি আছে যে লেন্সের সামনে আমি পেনটা ধরবো বা আমাদের হাতের আঙুল ধরবো বড় দেখাবে যে লেন্সের সামনে ধরলে সেটা হবে উত্তর লেন্স আর যে লেন্সের সামনে এই পেনটি রাখলে বা আমাদের হাতের যে কোনো একটা আঙুল আমরা রাখবো রাখলে যদি ছোট দেখায় তাহলে সেটা হবে অবতর লেন্স তিনি তাকে দুয়ের অথবার প্রশ্ন সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন এটা আমি বই থেকে দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই খাতাতে উত্তরটি লিখে নেবে দেখো উত্তরটা কি হবে বায়ুমণ্ডলের ভিতর দিয়ে সূর্যের আলো যাওয়ার সময় বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা ও বিভিন্ন গ্যাসের অণু দ্বারা বিক্ষিপ্ত হয় আবার যে বর্ণের আলোকে তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার বিক্ষেপণ তত কম এটা আন্ডারলাইন করবে সূর্যের আলোর সাতটি বর্ণের মধ্যে লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে বেশি জানি তাই লাল বর্ণের আলোর বিক্ষেপণ থেকে কম হয় তোমাদের যেহেতু প্রশ্ন আছে সূর্যাস্তের সময় তাই লিখবে সূর্যাস্তের সময় সূর্য দিগন্তে থাকে বলে সূর্য রশ্মিকে অন্যান্য সময় অপেক্ষা বেশি পথ অতিক্রম করে পৃথিবীতে পৌঁছতে হয় এজন্য লাল বর্ণ ছাড়া অন্য বর্ণের রশ্মি বেশি বিক্ষিপ্ত হওয়ায় পৃথিবীতে এসে পৌঁছয় না লাল বর্ণের আলোর বিক্ষেপণ মাত্রা কম হওয়ায় সে পৃথিবীতে এসে পৌঁছয় তাই সূর্যোদয় আমরা লিখবো না লিখবো তাই সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় যে প্রশ্নগুলি বারবার ঘুরে এসেছে আমি সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আর দেখাচ্ছি না তোমাদেরকে অবশ্যই আমার আগের ভিডিওগুলো ফলো করে লিখে নিতে হবে তোমরা নিজেরাও বুঝতে পারছ যে আজকে দশ বারোটা চ্যাপ্টার করে নেওয়ার পরে কত প্রশ্ন তোমরা কমন পাচ্ছ তো বারবার সেই জন্যই বলা তোমরা কিন্তু দশ থেকে বারোটা চ্যাপ্টার অবশ্যই খুব ভালো করে খাতাতে নোট ডাউন করে প্র্যাকটিস করবে হাতে এখনও কিছুটা সময় আছে তোমাদের কিন্তু রেডি হতে সাহায্য করবে এই প্রশ্ন উত্তরগুলো যেমন দেখো তিনি তাকে তিনে প্রশ্ন এইচসিএল সমযোজি যৌগ কিন্তু জলীয় দ্রবণে এটি তড়িৎ পরিবহন করে কেন এটা আগেও আমি দিয়েছি তবু আজকে আরও একবার আমি বলে দিচ্ছি দেখো অনাদ্র এইচসিএল বিয়োজিত হয় না ফলে এইচ প্লাস ও সি মাইনাস আয়ন তৈরি হয় না সেই কারণে এইচসিএল গ্যাস কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না অন্যদিকে জলীয় দ্রবণে এইচসিএল বিয়োজিত হয়ে এইচ প্লাস ও সিএল আয়ন উৎপন্ন করে এই সিএল আয়ন অ্যানোডে ইলেকট্রন বর্জন করে অন্যদিকে এইচ প্লাস ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে ফলে এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহনে সক্ষম হয় প্রশ্ন তিনের দাগে তিনের অথবা এনএসিএল কঠিন কিন্তু সিসিএল ফোর তরল কেন দেখো এনএসিএল তরিতযি যৌগ এই যৌগে উপস্থিত এনএ প্লাস ও সিএল মাইনাস আয়ন সুসজ্জিত হয়ে স্থায়ী ল্যাটিস তৈরি করে এই কারণে এনএসিএলের মধ্যে উপস্থিত এনএ প্লাস ও সিএল মাইনাস আয়নের বিপরীত তরিত আকর্ষণের মান তীব্র হয় এই জন্য এনএসিএল কঠিন অন্যদিকে সিসিএল ফোর যৌগ এই অনুর মধ্যে কোনো আয়ন না থাকার জন্য স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়াশীল হয় না পরিবর্তে খুব দুর্বল আন্তর আণবিক আকর্ষণ বল ক্রিয়াশীল হয় এজন্য সিসিএল ফোর তরলে পরিণত হয় তারপরের প্রশ্ন তিনি তাকে চারের কোনো মৌলের আয়নী ভবন শক্তি বলতে কি বোঝায় মৌলের আয়নিভবন শক্তি সর্বনিম্ন শক্তিস্তরে অবস্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে তার যোজ্যতা কক্ষের সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ একটি ইলেকট্রনকে সম্পূর্ণরূপে অপসারিত করে ওই পরমাণুটিকে গতিশক্তিহীন এক একক ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে ওই মৌলের আয়নিভবন শক্তি বলে আমি ব্র্যাকেটে প্রথম দিয়েছি কেননা প্রথম ইলেকট্রনটি যখন বের করা হবে তাকে তখন বলা হবে প্রথম আয়নি ভবন শক্তি এরপরে তিনি তাকে পাঁচের প্রশ্ন একটি পরিবাহীর রোধ অপর একটি পরিবাহীর দ্বিগুণ পরিবাহী দুটির দুই প্রান্তের বিভব প্রভেদ সমান হলে তাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত ধরে নিলাম প্রথম পরিবাহীর রোধ আর ওয়ান প্রথম পরিবাহের প্রবাহমাত্রা আই ওয়ান এবং বিভব ভি ওয়ান ঠিক একইভাবে দ্বিতীয় পরিবাহীর রোধ আর টু সমান কত হবে টু আর ওয়ান কেননা বলেছে প্রথম পরিবাহীর যে রোধ তার দ্বিগুণ দ্বিতীয় পরিবাহের প্রবাহমাত্রা আই টু ধরলাম এবং বিভব ধরলাম ভি টু যেহেতু বলা আছে যে এদের ম দুটি যে পরিবাহী দেওয়া হয়েছে তাদের বিভব সমান তাই ভি ওয়ান সমান ভি টু অর্থাৎ কী পেলাম আমরা জানি ওহমের সূত্র থেকে ভি সমান আই আর তাহলে আই ওয়ান আর ওয়ান সমান আই টু আর টু এখানে যদি আমি আই ওয়ান বাই আই টু করি তাহলে পাচ্ছি কত আর টু বাই আর ওয়ান আর টু বাই আর ওয়ান এখানে আর ওয়ান দিয়ে মানটা বসিয়ে দিলাম আর টু এর টু আর ওয়ান বাই আর ওয়ান কাটাকাটি হলো আর ওয়ান আর ওয়ান হল টু বাই ওয়ান তাহলে আই ওয়ান বাই আই টু সমান কত হচ্ছে টু ইস টু ওয়ান তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত হলো টু অনুপাত ওয়ান বা টু ইস টু ওয়ান পরে আছে তিনি তাঁকে পাঁচের অথবার প্রশ্ন ফ্রেমিংয়ের বাম হস্ত নিয়ম আগে দেওয়া আছে দেখে নিও তিনি তাকে ছয়ের শুষ্ক বায়ু অপেক্ষা বায়ু হালকা কেন তা ব্যাখ্যা করো এই প্রশ্নটা একটু শুধু বুঝে নেওয়ার ব্যাপার ভালো করে দেখো আমি এটা আণবিক ভর দিয়ে বুঝিয়েছি আমরা কি জানি জলীয় বাষ্প এইচ টু এর গ্যাসীয় অবস্থা তাই জলীয় বাষ্পের আণবিক ভর কি হবে এইচ টু এর আণবিক ভর এইচ টু ও তাহলে এর আণবিক ভর কত হচ্ছে টু গুণিত ওয়ান মানে দুটো হাইড্রোজেন থাকার জন্য হাইড্রোজেন পরমাণু আর অক্সিজেন আছে একটি তাই ষোলো গুণিত এক অর্থাৎ কত হচ্ছে আঠেরো গ্রাম এবার আমরা কী জানি শুষ্ক বায়ুতে অক্সিজেনের উপস্থিতি ও নাইট্রোজেনের উপস্থিতি সব থেকে বেশি থাকে তাহলে আমরা যদি অক্সিজেন এবং নাইট্রোজেনের আণবিক ভরটা বের করি তাহলে দেখো কত পাচ্ছি অক্সিজেনের আণবিক ভর ষোলো গুণিত দুই বত্রিশ গ্রাম আর নাইট্রোজেনের কত চোদ্দো গুণিত দুই আঠাশ গ্রাম ভালো করে খেয়াল করো এখানে আমরা পেলাম জলের জন্য কত আঠেরো গ্রাম কিন্তু সেই তুলনায় দেখো অক্সিজেনের আণবিক ভর এবং নাইট্রোজেনের আণবিক ভর এই জলীয় বাষ্পের যে ভর তার থেকে অনেক বেশি হচ্ছে বত্রিশ এবং আঠাশ তাহলে আমরা উপনীত হতেই পারি যে জলীয় বাষ্পের আণবিক ভর যেহেতু অনেক কম অক্সিজেন ও নাইট্রোজেনের থেকে তাই জলীয় বাষ্পপূর্ণ বায়ু বেশি হালকা আমাদের যেটা জানতে চেয়েছে এটা আণবিক ভর দিয়ে বোঝালাম তোমরা খেয়াল করো শুধুমাত্র এইচ টুও অক্সিজেন এবং নাইট্রোজেন এই আণবিক ভরটা বের করলে তোমরা বুঝতে পারবে যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বেশি হালকা নাকি অক্সিজেন এমনি শুষ্ক বায়ু যেটা তার আণবিক ওজন বেশি না কম সেইখান থেকে আমরা বুঝতে পারবো যে জলীয় বায়ু বেশি হালকা। দাগের সাতেরটা এটা আমি আগের ভিডিওতে দিয়েছি দেখে নিও তিনের দাগের আটের দেখো লোহায় মরচে পড়া প্রতিরোধের দুটি উপায় লেখো দেখো দুটো উপায় হলো এক নম্বর লোহার উপর জিঙ্কের প্রলেপ বা গ্যালভানাইজিং করা আর দ্বিতীয় নম্বর লোহার উপর রং ও বার্নিশের প্রলেপ দেওয়া এই দুটো প্রতিরোধের উপায় পরের প্রশ্ন তিনি তাকে আটের অথবা পিতলের পাত্রে আচার রাখা উচিত নয় কেন পিতল হল তামা ও দস্তার শঙ্কর আর আচারের মধ্যে থাকে বিভিন্ন জৈব অ্যাসিড যারা তামা ও দস্তার সাথে বিক্রিয়া করে বিষাক্ত লবণ উৎপন্ন করে যা শরীরের পক্ষে ক্ষতিকারক এই জন্য পিতলের পাত্রে আচার রাখা উচিত নয় তিনের দাগের নয়ের প্রশ্ন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি কেন প্রযোজ্য নয় তা ব্যাখ্যা কর দেখো এনএসিএল তরিতযোজি যৌগ যা কঠিন অবস্থাতেও অনু অবস্থায় থাকে না কি অবস্থায় থাকে এনএ প্লাস ও সিএল মাইনাস আয়নে বিয়োজিত অবস্থায় থাকে তাই এনএসিএলের ওজনকে আণবিক ওজন না বলে আমরা সংকেত ওজনই বলে থাকি তাহলে উত্তর লিখবে যে তাই এনেশিয়ালের ওজনকে আমরা আণবিক ওজন বলি না এবার আসি বিভাগের প্রশ্ন চারের তাগের এক উত্তর লেন্স কিভাবে বিবর্ধক কাজ হিসেবে কাজ করে তা চিত্রসহ বর্ণনা অবশ্যই দেখানো হয়েছে আগে দেখে নিও শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন এটাও দেখিয়েছি কেন না প্রত্যেকটি বর্ণের আলোর বেগ শূন্য মাধ্যমে একই হয় তাই এই বিচ্ছুরণ হয় না কাচের পরম প্রতি 1.5 ওয়ান হলে কাঁচ আলোর বেগ কত এটাও অলরেডি এর আগে দুবার দেখিয়েছি তোমরা ভিডিও ফলো করে লিখে নিও চারি থেকে দুয়ের প্রশ্ন মোটর ও ডায়নামোর মধ্যে দুটি পার্থক্য লেখো তার সাথে আছে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্র ওটা লেন্সের হবে না ওটা হবে লেন্জের সূত্র ওটা লেন্জের সূত্র ঠিক আছে তোমরা ওটা লিখে নিও লেন্জের সূত্র আসো এটা দেখায় মোটর ও ডায়নামোর মধ্যে দুটো পার্থক্য দেখো ডায়নামো আর মোটরের মধ্যে পার্থক্য এক নম্বর পয়েন্ট দিয়ে লিখবে এটি অর্থাৎ ডায়নামো তড়িৎ চুম্বকীয় আবেশের নীতিতে কাজ করে আর মোটর চুম্বক ক্ষেত্রে তড়িৎবাহী পরিবাহীর ওপর বল প্রযুক্ত হয় এই নীতি অনুযায়ী এটি কাজ করে আরেকটা লিখবে ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় আর মোটরের ক্ষেত্রে লিখবে তড়িৎ শক্তির যান্ত্রিক শক্তিতে রূপান্তর ঘটে এই দুটো পয়েন্টে তোমরা লিখে নেবে এরপরে দেখো প্রশ্ন আছে চারের চারিদাগে দুয়ের অথবা তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলো বিবৃত করো প্রথম সূত্র কোনো তড়িৎ পরিবাহী রোধ এবং তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহিতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক অর্থাৎ এইচ প্রপোর্শনাল আয় স্কোয়ার যখন আর এবং টি স্থির দ্বিতীয় সূত্র কোনো তড়িৎ পরিবাহীর প্রবাহ এবং তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্নতা পরিবাহীর রোধের সমানুপাতিক অর্থাৎ এইচ প্রপোর্শনাল আর যখন আই এবং টি স্থির এবং তৃতীয় সূত্রটি হলো কোনো তড়িৎ পরিবাহীর রোধ ও প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকলে পরিবাহিতে তাপ তড়িৎ প্রবাহের সময়ের সাথে সমানুপাতিক অর্থাৎ এইচ প্রপোর্শনালটি যখন আর এবং আই স্থির তোমরা যখন এই তিনটে সূত্রকে একসাথে লিখে নেবে অর্থাৎ এইচ প্রপোর্শনাল আই স্কোয়ার আর টি এটা যদি লিখে নাও প্রথমে তাহলে তোমাদের এই তিনটে সূত্র লিখতে কিন্তু কোনো অসুবিধে হবে না দেখো আমি একটা শর্ট ট্রিক্স দেখাচ্ছি যখন এইচের সঙ্গে আই অর্থাৎ আই স্কোয়ার প্রপোরশনাল হচ্ছে তখন দেখো আর এবং টি স্থির সেটাকেই শুধু আমরা কথাতে লিখে দিচ্ছি যে কিভাবে এটা সম্পর্কযুক্ত দ্বিতীয়ত ক্ষেত্রে দেখো যখন এইচের সঙ্গে আর প্রপোর্শনাল হচ্ছে তখন কিন্তু আই আর টি স্থির থাকছে সেইভাবে আমি এখানে লিখে দেবো কেননা আমরা এইচকেও চিনি আই কেউ চিনি আর কেউ চিনি আর টি কেউ চিনি তাই এই সূত্রটা শুধুমাত্র এটার দ্বারাই আমরা করতে পারবো আর তৃতীয়টা দেখো এইচের সঙ্গে যখন টি সমানুপাতিক হচ্ছে তখন আই আর আর স্থির থাকছে তো এই সূত্রটা মুখস্থ রাখা আমার মনে হয় থেকে সহজ যদি এই পন্থাটা আমরা মনে রাখি পরবর্তী প্রশ্ন চারের তাকে তিন সাতশো ষাট মিলিমিটার এইচ চাপ ও দুশো তিয়াত্তর কে উষ্ণতায় কোনো একটি গ্যাসের ওয়ান পয়েন্ট সিক্স গ্রামের আয়তন ওয়ান লিটার গ্যাসটির মোলার ভর ও হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব নির্ণয় করো এখানে দেখো অঙ্কটা আমাদের দেওয়াই আছে কিন্তু এস টি অর্থাৎ সাতশো ষাট মিলিমিটার এইচ চাপ এবং দুশো তিয়াত্তর কে উষ্ণতাতেই দেওয়া আছে তাই আমাদের অঙ্কটা করতে একটু সুবিধেই হলো যদি না থাকতো তখন কিন্তু আমাদেরকে এস টি নিয়ে আসতে হতো যাই হোক তো আমরা এবার কী যে যেহেতু এস টি দেওয়া আছে তাই ওয়ান লিটার গ্যাসের ওজন ওয়ান গ্রাম এক লিটার গ্যাসের ওজন কত হবে আর বাইশ দশমিক চার লিটার গ্যাসের ওজন আমরা বের করে নিলাম ঐকিক নিয়মের সাহায্যে দেখো বত্রিশ গ্রাম তাহলে গ্যাসটির মোলার ভর কত হলো বত্রিশ গ্রাম আর আমরা যদি এইচ টু এর সাপেক্ষে গ্যাসটির বাষ্প ঘনত্ব বের করি শুধুমাত্র এর আণবিক ভর অর্থাৎ মূলার ভর যেটা বেরিয়েছে তাকে দুই দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব বাষ্প ঘনত্ব অর্থাৎ গ্যাসটির বাষ্প ঘনত্ব হল ১৬। এর পরবর্তী প্রশ্ন চারের ত্যাগে চারের পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে নির্ণয় করো তাহলে আমরা বিক্রিয়ার সমিত সমীকরণটাকে লিখে নিই সিএসিও থ্রি সমান সিএও প্লাস সিও টু যেহেতু সমিত সমীকরণ তাই কিন্তু সমান চিহ্ন দিলাম সিএসিও থ্রি এর আণবিক ভর একশো এবং সিও টু এর আণবিক ওজন বা আণবিক ভর চুয়াল্লিশ তাহলে দেখো একশো গ্রাম সিএসিও থ্রি এর পূর্ণ বিয়োজনে আমরা পাচ্ছি চুয়াল্লিশ গ্রাম সিও টু এক গ্রাম সিওসিও থ্রির পূর্ণ বিয়োজনে কত পাবো আর পঞ্চাশ গ্রাম থেকে কত পাবো যদি সমাধান করি পাচ্ছি বাইশ গ্রাম সিও টু উত্তর কী হবে কত গ্রাম তাহলে সিও টু পাচ্ছি আমরা বাইশ গ্রাম সিও টু পাব পরের প্রশ্ন একটি বৈদ্যুতিক বাল্বের রেটিং দুশো কুড়ি ভোল্ট হানড্রেড ওয়াট বলতে কী বোঝো আগে দেওয়া আছে লিখে নিও তাধানের এশা একক কুলম্ব চারিদেকের পাঁচের অথবা প্রশ্নটা দেখো দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়াট ও একশো দশ ভোল্ট ষাট ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো তাহলে আমরা এখানে ধরে নিই যে প্রথম বাতির রোধ আর এবং দ্বিতীয় বাতির রোধ আর আমরা সূত্র প্রয়োগ করব কি পি সমান ভি স্কোয়ার বাই আর তাহলে প্রথম বাতির ক্ষেত্রে পি ওয়ান ধরলাম তৈরি শক্তি যেটা সমান ভি ওয়ান স্কোয়ার বাই আর ওয়ান তাহলে আর ওয়ান সমান কথা হচ্ছে ভি ওয়ান স্কোয়ার বাই পি আমি কিন্তু কোনো রকম কাটাকাটি করলাম না রেখে দিলাম কেননা এটা সমাধান করতে সুবিধা হবে ঠিক দ্বিতীয় বাতির ক্ষেত্রেও বের করলাম আট সমান কত হচ্ছে ভি টু স্কোয়ার বাই পি টু সমান একশো দশের স্কোয়ার বাই ষাট তাহলে আর ওয়ান অনুপাত আট টু সমান কত হচ্ছে দুশো কুড়ির হোল স্কোয়ার বাই ষাট অনুপাত একশো দশের স্কোয়ার বাই ষাট সমাধান করতে গেলে আমাকে সরলীকরণ করতে হবে দুশো কুড়ি গুণিত দুশো কুড়ি একশো দশ গুণিত একশো দশ করলাম যখনই অনুপাত থেকে আমি গুণ চিহ্ন করলাম শুধুমাত্র উলটিয়ে দিলাম এবার ষাট ষাট কাটলো একশো দশ দুটো আছে দুশো কুড়ি দুটো আছে এদেরকে ভাগ করলাম করতে দেখো আসছে চারের এক তাহলে আর ওয়ান অনুপাত আট সমান কথা হচ্ছে ফোর ইস টু ওয়ান ফোর অনুপাত ওয়ান এর পরবর্তী চারের তাকে ছয় সাত সাতের প্রশ্ন যেটা এটা আমি করিয়ে দিয়েছি খাতাতে তোমরা লিখে নিও পুরোনো ভিডিওগুলো থেকে বারবার বলছি চারিত্যাগের আটের টাতে দেখা একটা ছবি দেওয়া আছে বলেছে প্রদত্ত বর্তনীতে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো এই ধরনের বর্তনের ক্ষেত্রে সব থেকে সহজ ব্যাপার কি শুধু আমি যদি ছবিটা আঁকতে পারি অঙ্কটি কিন্তু ভীষণ সহজ কেননা শ্রেণী সমবায় আর সমান্তর সমবায় তুল্য রোধের সূত্র দিয়েই আমরা কিন্তু অঙ্কটা করতে পারবো দেখো আমি দেখাচ্ছি এটা দেখো আমি এই বর্তনীটির এটির তুল্যরোধ নিলাম নিলাম তুল্য তুল্যরূপটা যেটা এরা দুজন কি আছে শ্রেণী সমবায় আছে এরা দুজন শ্রেণী সমবায় আছে এঁকে নিলাম এবার এই দুজন শ্রেণী সমবায় যারা আছে এরও তুল্য রোধ বের করলাম আর এদেরও তুল্য রোধ বের করলাম তো এর তুল্যরোধ কত হবে দুই যুক্ত এক সমান তিন ওহম আর এদেরও তুল্যরোধ কত হচ্ছে দেখো এক যুক্ত দুই সমান তিন ওহোম এবার এই তুল্য রোধগুলো নিয়ে এর সাথে যদি আমরা ছবিটা অঙ্কন করি তাহলে দেখো কীরকম হবে এই ধরনের তিনটেই দেখো তিন হোম হচ্ছে তাহলে এ আর বি বিন্দুতে তখন কত তুল্য রোধ হবে এরা প্রত্যেকে সমান্তরাল সমবায় আছে তাহলে সমান্তরাল সমবায়ের আমি যখন যোগ করছি দেখো ওয়ান বাই তিন যুক্ত ওয়ান বাই তিন যুক্ত ওয়ান বাই তিন কত হচ্ছে তুল্য রোধ তাহলে আমি যদি ওয়ান বাই আট ধরে নিই দেখো হচ্ছে ওয়ান ওহোম তাহলে এদের ক্ষেত্রে এ আর বি এর বিন্দুর মধ্যে আর কত হবে ওয়ান বাই ওয়ান সমান ওয়ান ওহম এর পরবর্তী প্রশ্ন এক্স ওয়াই জেড এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে এগারো ষোলো আঠেরো ওয়াই মৌলটির আধুনিক দীর্য পর্যায় সারণিত অবস্থান কোথায় ওয়াই মৌলের অবস্থান হবে পর্যায় হবে তৃতীয় শ্রেণী হবে ষোলো নম্বর দ্বিতীয় প্রশ্ন আছে কার ধাতব ধর্ম সর্বাধিক এক্সের ধর্ম সর্বাধিক আর বলেছে শূন্যযোজি মৌল কোনটি আমরা যদি পারমাণবিক বিন্যাসটা করে নিই এক্স ওয়াই জেডের দেখো জেডের শেষে আছে আটটি ইলেকট্রন তাই জেড হলো শূন্যযোজি মৌল পরবর্তী প্রশ্ন পরমাণুর ক্রমবর্ধমান ব্যাসার্ধ অনুসারে সাজাও সব ছোট অক্সিজেন তারপরে কার্বন তারপরে বেরিলিয়াম তারপরে লিথিয়াম আর চারের দাগের বারো দুয়ের প্রশ্ন আছে একটি চ্যালকোজেন মৌলের উদাহরণ দাও উত্তর হবে সালফার এই গেল তোমাদের দুশো বাহাত্তর পেজের বিভাগ গ এবং বিভাগ ঘয়ের আলোচনা এই সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে